দেখ এগুলো প্রায় উঠে যাচ্ছে দেখুন বন্ধুরা কত সুন্দর হয়েছে দেখুন এটা আমি কেটে ফেলেছিলাম দেখুন এবার আমি সবগুলো পিস কেটে নেব বন্ধুরা এটা আমাদের বাগানের আম গাছ আর বাড়ির সামনের আম গাছের আমগুলো তুলনামূলকভাবে এর থেকে অনেক বড় কিন্তু বন্ধুরা এই আমগুলো দেখুন একটু ছোট ছোট সাইজের পাগলে প্রচন্ড মিষ্টি হয় আর খেতে খুব সুন্দর লাগে আর আম সত্ত্বেও মিষ্টি না হলে তো ভালো লাগবে না খেতে তাই আজকে আমরা এই ছোট ছোট আম দিয়ে আম সত্ত্বের রেসিপি বানাবো আর আম দেখুন চারিদিকে কত ঝুলে আছে প্রচন্ড আম হয়ে আছে দেখুন ছোট 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 কত আম ঝুলছে আচ্ছা আমি তো আটা বের করব সব পেকে গিয়েছে পড়ে বন্ধুরা দেখুন অনেকগুলো আম কেটে নিয়েছি গাছ থেকে আজকের আমের আম সত্ত্ব করে দেখাবো আপনাদের আর এই আমগুলো আমি কত সহজ আপনাদের আম সত্ত্ব করে দেখাই আপনারা দেখতে থাকুন ইচ্ছা হয় না আমার এবারে আমগুলো আমরা ছিলে নেবো খোসাগুলো ছাড়ি নেবো কারণ গাছ থেকে পাড়া সদ্য আটা আম না ধুইলে ছেলা যাবে না হাত সিলিক করবে এবারে আমগুলো এই মেশিনের সাহায্যে আমি এক এক করে সব ছিলে নিচ্ছি সব ছাড়িয়ে নিয়েছি এবারে আমগুলো আমি গ্রেট করবো পিস করছি না আর গ্রেট করলে আমগুলো খুব তাড়াতাড়ি মানে সিদ্ধ হয়ে যাবে আর সময়টাও খুব কম লাগবে সময় যাতে কম লাগে তার জন্য আমি আমগুলো গ্রেট করে নেবো বন্ধুরা দেখুন কত তাড়াতাড়ি আমি আমগুলোকে গ্রেট করে নিয়েছি আর সমস্ত আম আমার করা হয়ে গেছে দেখুন পালস কতটা হয়েছে আর কত তাড়াতাড়ি করে নিয়েছি আর এইটা খুব সহজে তাড়াতাড়ি সিদ্ধ হয়ে যাবে সময় বেশি লাগবে না কত সুন্দর হয়েছে দেখুন এবার আমি একটা পাত্রে নিয়ে নেব কড়ার মধ্যে নিয়ে নিচ্ছি সমস্ত পালসগুলো এখানে বেশি উপকরণ দেবো না মাত্র দুটি উপকরণ দিয়ে আমি আম সত্ত্বটা বানাবো এখানে হাফ চামচের মতো আমি স্বাদ হওয়ার জন্য লবণ দিয়ে দিচ্ছি আপনারা পারলে চিনি দিয়ে করতে পারেন আমি চিনি দেবো না আজকের বাতাসা দিয়ে আম সত্ত্বটা বানাবো তাই আমি এখানে হাফটার মতো বাতাসা দিয়ে বাতাসা গলার জন্যে এবং আমটা সিদ্ধ হওয়ার জন্য আমি উপর থেকে একটু পানি দিয়ে দেবো এবার চুলাতে বসিয়ে দেবো আমটা সিদ্ধ করে নেবো বন্ধুরা এইভাবে নেড়ে যাবো যতক্ষণ না আমটা একদম গলে যাচ্ছে বাতাসের মুখ গলে যাচ্ছে এইভাবে নেড়ে যেতে হবে আমটা আমার তো গ্রেট করে আম দেখুন কত তাড়াতাড়ি মিশে গেছে বাতাসের সঙ্গে
সিদ্ধ হলেই আম হয়ে যাবে। আম সিদ্ধ হয়ে গেলে এর কাজ শেষ। বন্ধুরা আম সত্তর একটু কালার আসার জন্য আমি হালকা একটু ইয়েলো ফুড কালার মেরে দেবো। খুব সামান্য আমি দেখুন কতটা দিয়েছি, ওর বেশি দেবো না, একদম এক ধানি মতো দিয়েছি। আমটাকে এই রকম নাগে দিয়ে একটু ভালো করে ঘুরে নেবো। তা আম সত্তগুলো আমি এই পাত্রে ঢালবো, তাই একটু তেল মাখিয়ে নিচ্ছি। তিনটে পাত্রে আমি ঢালবো, কারণ আমের আমের পরিমাণটা বেশি, ওই জন্য আমি দুটো প্লেটে ঢেলে নেবো। বন্ধুরা আমি চুলা থেকে নামিয়ে নিয়েছি, এবারে যে পাত্রে দিয়ে আমি সেটা সেট করবো ঢেলে দিচ্ছি এক এক করে। আমি কোড়া থেকে পাত্রে নামিয়ে নিয়েছি, নিয়ে এবারে আমি রোদে শুকিয়ে দিচ্ছি। এইভাবে আমি দুদিন রোদে শুকাবো, তবে পারফেক্ট আম সত্ত্ব তৈরি হবে। বন্ধুরা আমি দুদিন পরে ফিরে এসেছি, আর যে কাঁচা আমের আম সত্ত্বটা করেছিলাম আপনাদের দেখাবো আজকে। দেখুন কত সুন্দর শুকিয়ে গেছে। এগুলো আমার কেক ট্রে, আর একটা বাসনে ফেলেছিলাম বিশে, সেটাও শুকিয়ে গেছে। এবার কেটে তুলে দেখাবো আপনাদের। দেখুন বন্ধুরা কত সুন্দর হয়েছে, দেখুন। এটা আমি কেকটা ফেলেছিলাম, আরো একদিন সকালে আরো মজমজা হয়ে যেত। আমি রেখে দিচ্ছি এটা, আরেকটা তুলে নেবো। এবারে আমি আম সত্তগুলো পিস কেটে নেব। দেখুন কত সুন্দর হয়েছে। এইভাবে আমি পিস কেটে কেটে রেখে দেবো সব। এবার আমি কেক ট্রে দেওয়া আম সত্তগুলো এক এক করে পিস করে নেব। এইভাবে রেখে দেবো। আমি তিনটে আম
সত্য যা ফেলেছিলাম সব কেটে নিয়েছি আর দেখুন কত সুন্দর করে পিস কেটে নিয়েছি খুব সুন্দর হয়েছে এই ভাবে আপনারাও করলে আমার রেসিপিটা এই ভাবে আপনারা যদি ট্রাই করেন তাহলে দুই তিন দিনের মধ্যে এরকম আম সত্য পুরোপুরি আম সত্য হয়ে যাবে বাজারের মতো আর খুব কম সময়ে আর বাজারেও খুব কম দামের আম পাওয়া যাচ্ছে ওই আম কিনে এনে আপনারা একটু ভালো করে ফুটিয়ে নেবেন আমটা তারপরে শেষের দিকে চিনি দেবেন চিনি দিয়ে যখন হাতে একটা চিট আসবে ওই সময় ফেলে দেবেন দেখবেন দুই তিন দিনের মধ্যে আপনাদের পারফেক্ট আম সত্য তৈরি হয়ে যাবে আর আমার এই রেসিপিটি যদি আপনাদের পছন্দ হয়ে থাকে তাহলে অবশ্যই আপনারা সাবস্ক্রাইব করবেন লাইক কমেন্ট শেয়ার করতে ভুলবেন না আজকের মতো বিদায় নিচ্ছি আবার দেখা হবে পরবর্তী ভিডিওতে নতুন একটা রেসিপি নিয়ে